বাংলাদেশে পাচারের আগে পুলিশের জালে গরু সহ দুই ব্যক্তি। পাচারের আগে ফুলবাড়ি থেকে উদ্ধার 9টি গরু। ঘটনায় গ্রেফতার উত্তর দিনাজপুর জেলার সাদ্দাম হোসেন এবং তাহবীর ইয়াফার নামে দুই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি পাঞ্জিপাড়া থেকে অবৈধভাবে গরু বাংলাদেশে পাচার করতেন। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় গরু সহ তাদের আটক করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়। বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।